আমার লাইফ আসা দে বেটার পাবা না, কেমিস্ট্রি ছেলেদের প্রেমে পড়ো না, কেন কেমিক্যালে চুবাই মারবে বাঁচতে পারবা না। আপনি আমার বাড়িতে কি সাইল দিছুন? হ্যাঁ ওইসে ডাকি আইডে কইবেন না, সাইল খামু না ফুক খামু, সাইলে ভিতরে ভরা হুদ্দা ফুক আর ফুক, পুরান সালের ভিতরে ফুক থাকবে না তা থাকবে কি ডায়মন্ড হীরে মণি মুক্তা? আমি কি এখানে একটু বসতে পারি? বইলে বইবেন, মাইয়া মানুষের মতন মিনবিন। সাঁঝের বেলা রাঙা তুলি বর্ষা কালের ভরা নদী, তোমার কাছে আর মেনে যায় যেন তুমি দিও মায়। ওই যে টাকা এই টাই মাত্র এতে তুমি দাঁড় করছি বাবুরে, আর এক বন্ধু তার ওয়াইফ কে প্রেগন্যান্ট করে ফেলছে, এখন ডাক্তার বলছে যে সিজার করন লাগবে। ইপটিজিং আর লাভের মধ্যে পার্থক্য কি বল দেখি? মেয়েরা রাজি থাকলে লাভ আর না থাকলে ইপটিজিং। তুমি কি ইপটিজিং করো? না আপনার মেয়ে তো রাজি। এই জানু, বলছি তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের মেয়েকে বেশি ভালোবাসো? মেয়েকে? ও সত্যি? তাহলে তুমি মেয়েকে যে পাশে বাড়ি বৌদির কাছে রেখে আসো, তা আমাকে একদিন দেখে আসো না, বৌদির কাছে দেখবো অন্যের বউর কাছে থাকতে কেমন লাগে। আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, চলো বিয়ে করবো। বিয়ে করবো না মানে টাকা নাই মানে ফুকি নিয়ে তোর বিয়ে করতে হবে না, আমি তোকে বিয়ে করবো। তুই গরিব কিন্তু তোর বউ তো বড় লোক, আমাদের বিয়ের টাকা আমি দিব। আমি খুব চেষ্টা করবো তোমার বিয়েটা খেয়ে আসার, বিশেষ করে আমার চেহারা দেখে কেউ বুঝতে পারবে না যে আমি তোমার সাথে প্রেম করে একটা রাম ধরা খাইছি। তুই না সারা জীবন রাম ধরাই খা, কারণ তুই একটা বড় রাম ছাড়। ঢং করিস নে, তোর মনের মধ্যে কি আছে তা আমি মুখস্থ করে ফেলাম। দেখেন একটা মেয়ে মানুষের সাথে আপনি এতটা উচ্চ স্বরে ঝাড়িমিড়ি কথা বলতে পারেন না? তোর সলা কলা তোর অভিনয় সব বোঝা স্যার। ও নো, কি করলে আপনি বিশ্বাস করবেন? আমি আপনাকে অনেক ভালোবাসি। তোর বয়ফ্রেন্ড যে তোর কথায় গাঁজা খাওয়া মদ খাওয়া হিরোইন খাওয়া সব যে ছাইড়া দিল, তা তুই ওর সাথে কেন ব্রেকআপটা করলি? তুই চুপ থাক। কেন? যে ছেলে আমার কথা শুনে না তার এতদিনের পুরো নেশা ছাইড়া দিতে পারে, সে আমারও ছাইড়া দিতে পারবে।